শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেন নিয়ে উত্তেজনা, 8,500 সৈন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রে। যুদ্ধের জন্য পূর্ব ইউরোপে জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে ন্যাটো। রাশিয়া নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে তার জবাব দিন ইউরোপকে ম্যাক্রন। সিরিয়ায় ভারী তুষারপাতে ধসে পড়েছে 1,000 তাঁবু। রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আগ্রাসনের তথ্য অস্পষ্ট বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনের সামরিক শক্তি বাড়াচ্ছে ন্যাটো, যে কোনো সময় শুরু হবে যুদ্ধ। মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন, বাইডেনের বিরুদ্ধে রিপোর্টারকে গালি দেওয়ার অভিযোগ। এবার বিস্তারিত। ইউক্রেন নিয়ে রাশিয়া ও পাশ্চাত্যের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র প্রায় 8,500 সৈন্যকে প্রস্তুত অবস্থায় রেখেছে। পেন্টাগন এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের পরিকল্পনার কথা অস্বীকার করলেও কাছাকাছি স্থানে 1,00,000 সৈন্য সমবেত করেছে রাশিয়া। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে অভিন্ন কৌশল গ্রহণের পর সোমবার ইউরোপিয়ান মিত্রদের সাথে ভিডিও সম্মেলন করেছেন। যুক্তরাষ্ট্র তার 8,500 সৈন্য প্রস্তুত রাখলেও তাদেরকে কোথায় মোতায়েন করা হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে। এদিকে ন্যাটো জোট ঘোষণা করেছে ইউক্রেন সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। ন্যাটো বলছে তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করছে। ব্রিটিশ সরকার বলছে রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর জানাচ্ছে ইউক্রেনে ব্রিটিশ কূটনীতিকদের জন্য কোনো সুনির্দিষ্ট ঝুঁকি তৈরি না হলেও তারা কিয়েভে তাদের দূতাবাসের অর্ধেক কর্মীকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। তবে ব্রিটেন কিয়েভে তাদের দূতাবাস খোলা রাখছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়। ইউক্রেনে আমেরিকান কোম্পানির সরাসরি নিযুক্ত কর্মীদেরও স্বেচ্ছায় দেশত্যাগের অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকা বলছে আক্রমণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রাশিয়া কোনো রকম সামরিক পদক্ষেপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে, যদিও সীমান্তে রুশ সৈন্য সংখ্যা অনেক বেড়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে এখনই এ ধরনের প্রত্যাহার অযৌক্তিক। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন সোমবার জানায় যে তাদের সদস্য দেশগুলো পূর্ব ইউরোপে আরও জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে। ইউক্রেন সীমান্ত জুড়ে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়া হিসাবে এমনটা করা হচ্ছে। ন্যাটোর এক বিবৃতিতে একাধিক দেশ থেকে সামরিক বাহিনী মোতায়েন বা অতিরিক্ত সৈন্য ও সরঞ্জাম পাঠানোর বিবেচনার বিষয়টি উল্লেখ করা হয়। দেশগুলোর মধ্যে ডেনমার্ক, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে। ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ বলেন সকল মিত্রদের নিরাপত্তা দিতে ও রক্ষা করতে ন্যাটো সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে, যার মধ্যে জোটটির পূর্ব অংশে প্রতিরক্ষা জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত। আমাদের নিরাপত্তা আবিষ্কার কোনো অবনতি হলে আমরা সবসময়ই তাতে সাড়া দেব, যার একটি অংশ হল আমাদের সামষ্টিক প্রতিরক্ষা জোরদার করা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ যুক্তরাষ্ট্র তাদের ন্যাটো মিত্রদের বিরুদ্ধে উত্তেজনা বৃদ্ধির অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিয়েভে অবস্থিত তাদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইউক্রেন ছাড়তে নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কিয়েভে অবস্থিত তাদের দূতাবাসের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের ইউক্রেন ছাড়তে নির্দেশ দিয়েছে। রাশিয়ার সম্ভাব্য সামরিক পদক্ষেপের কারণে এমন আদেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত আমলে নিলেও তাতে অসন্তোষ জানিয়েছে। মুখপাত্র অলেগ নিকোলেঙ্কো সোমবার টুইটারের মাধ্যমে বলেন, যদিও আমরা অন্যান্য রাষ্ট্রের নিজেদের কূটনৈতিক মিশনগুলো নিরাপত্তা নিশ্চিতের অধিকারকে শ্রদ্ধা করি, তবুও আমাদের বিশ্বাস এমন একটি পদক্ষেপ প্রয়োজনের আগে নেওয়া হচ্ছে ও এটি অতিরিক্ত সতর্কতার লক্ষণ। রাশিয়া পাশ্চাত্যর কাছে নিরাপত্তার যে গ্যারান্টি চেয়েছে সে ব্যাপারে জবাব দেওয়ার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনেরও আহ্বান জানিয়েছেন। ম্যাক্রন বলেছেন রাশিয়াকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়া হবে কিনা সে ব্যাপারে ইউরোপকে নিজের অবস্থান স্পষ্ট করতে হবে। এই ন্যাটো জোটার পূর্ব দিকে অগ্রসর হবে না বলে গত মাসে এই জোটের কাছে গ্যারান্টি চেয়েছে রাশিয়া, তবে এরকম কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো।
সোমবার এলএসি প্রাসাদ এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ম্যাক্রন ইউক্রেন সীমান্তে সৃষ্ট উত্তেজনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই উত্তেজনা কমাতে প্রচেষ্টা চালানোর জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি শীঘ্রই বিষয়টি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলেও এলএসি প্রাসাদ জানিয়েছে। মার্কিন গণমাধ্যমগুলো প্রায় দুই মাস আগে থেকে এই খবর প্রচার করতে থাকে যে রাশিয়া 2022 সালের গোড়ার দিকে ইউক্রেনে আগ্রাসন চালাবে। পরবর্তীতে এই প্রচারণায় ইউরোপীয় গণমাধ্যমগুলিও যুক্ত হয় এবং বর্তমানে গোটা পাশ্চাত্যে এই ধারণা বন্ধ মূল করে দেওয়া হয়েছে যে রাশিয়া ইউক্রেন দখল করতে যাচ্ছে। রাশিয়া অবশ্য এই ধরনের দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করে বলেছে, নিজ দেশের যে কোনো স্থানে সেনা মোতায়েনের অধিকার মস্কোর রয়েছে। রাশিয়া একই সঙ্গে পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তার বন্ধ করার জন্য পাশ্চাত্যের প্রতি আহ্বান জানিয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতে সহস্রাধিক তাঁবু ধসে পড়ে। এইসব তাঁবুতে আশ্রয় নিয়ে বাস্তুচ্যুত অসংখ্য মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছেন। জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সোমবার এ তথ্য জানিয়েছে। এতে গৃহযুদ্ধের ফলে নিজ দেশে শরণার্থীর হয়ে তাঁবুতে আশ্রয় নেওয়া লক্ষাধিক মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। খবর আনাদোলুর। সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপপ্রধান সমন্বয়ক মার্ক কার্টস সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অনেকের বেলচা পর্যন্ত নেই, তাই বাধ্য হয়ে তীব্র শীতের মধ্যে খালি হাতে তাঁবুর বরফ সরানোর চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে অত্যন্ত মর্মস্পর্শী বক্তব্য দেন মার্ক কার্টস। তিনি বলেন, দেখুন, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় শিশুরা বরফের ওপর দিয়ে হাঁটছে, বৃদ্ধ ও অসুস্থদের অবস্থাটা একটু ভাবুন। তাদের জরুরি সহায়তার অনুরোধ জানিয়েছেন এই জাতিসংঘ কর্মকর্তা। পশ্চিমা মদদে 2011 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টার পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে যাচ্ছে বলে যেসব গোয়েন্দা তথ্য রয়েছে তার সবগুলোই অস্পষ্ট। তিনি এও দাবি করেছেন যে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। ইউক্রেনে সম্ভাব্য রুশ আক্রমণের জবাবে ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে সেখানে গত সপ্তাহে উচ্চ প্রযুক্তির অস্ত্রসহ সেনাদল পাঠিয়েছে ব্রিটেন। রুশ ইউক্রেন উত্তেজনা নিয়ে সম্ভাব্য সংকট এড়াতে গত সপ্তাহের মঙ্গলবার ব্রিটেনের একটি C-17 বিমান ইউক্রেনে পৌঁছেছে। এছাড়া ব্রিটিশ উপপ্রতিরক্ষা মন্ত্রী জেমস হিপি বলেছেন, তার দেশ ইউক্রেনে ট্যাঙ্ক বিধ্বংসী কয়েক হাজার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। আমেরিকা সহ ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রের মতো ইউক্রেনকেও দখল করতে চায় রাশিয়া। তবে মস্কো এখন পর্যন্ত বলে এসেছে, ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিপ্রায় তার নেই। রাশিয়া অবশ্য পূর্ব দিকে ন্যাটো জোটের বিস্তারের ঘোর বিরোধিতা করে এসেছে। একই সঙ্গে উত্তেজনা কমানোর জন্য ন্যাটো জোটের কাছে রাশিয়া এই জোট আর পূর্ব দিকে এগোবে না বলে গ্যারান্টি চেয়েছে। তবে এরকম কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের রাজধানী কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবার সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। সোমবার থেকে ব্রিটেনও কিয়েভ থেকে নিজের দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। ন্যাটো জোট ঘোষণা করেছে, ইউক্রেন সীমান্তে রাশিয়ার অব্যাহত সামরিক উপস্থিতির প্রতিক্রিয়ার পূর্ব ইউরোপে জোটের সদস্য দেশগুলোতে বাড়তি যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। ন্যাটো বলছে, তাদের সৈন্যদের প্রস্তুত রাখা হচ্ছে। এদিকে ব্রিটেন ইউক্রেনে তাদের দূতাবাস থেকে কিছু কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহার করছে। ব্রিটিশ সরকার বলছে, রাশিয়ার সামরিক হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানাচ্ছে, ইউক্রেনে ব্রিটিশ কূটনীতিকদের জন্য কোনো সুনির্দিষ্ট ঝুঁকি তৈরি না হলে তারা কিয়েভে তাদের দূতাবাসের অর্ধেক কর্মীকে ফিরিয়ে আনার কাজ শুরু করেছে। তবে ব্রিটেন কিয়েভে তাদের দূতাবাস খোলা রাখছে। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদের দেশে চলে আসার নির্দেশ দেয়। ইউক্রেনে আমেরিকান কোম্পানির সরাসরি নিযুক্ত কর্মীদেরও স্বেচ্ছায় পদত্যাগের অনুমোদন দেওয়া হয়েছে। আমেরিকা বলছে, আক্রমণ যে কোনো মুহূর্তে ঘটতে পারে। আমেরিকা তার নাগরিকদের এখন ইউক্রেন বা রাশিয়ায় ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রাশিয়া কোন রকম সামরিক পদক্ষেপের পরিকল্পনার কথা অস্বীকার করেছে, যদিও সীমান্তে রুশ সৈন্য সংখ্যা অনেক বেড়েছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, এখনই এ ধরনের প্রত্যাহার অযৌক্তিক। ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা ইউক্রেন থেকে তাদের দূতাবাস কর্মী বা তাদের পরিবারের সদস্যদের এখনই প্রত্যাহার করছে না। তবে জার্মানিরা বলছে, কূটনীতিকদের পরিবারের সদস্যরা চাইলে ইউক্রেন ছাড়তে পারে।
ইইউর পররাষ্ট্র মন্ত্রীরা এ বিষয় নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন যে বৈঠকে ভিডিও কলের মাধ্যমে যোগ দেবেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুটহাট মন্তব্য করে বারবার সমালোচিত হয়েছেন। সে তুলনায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ছিলেন ব্যতিক্রম, কিন্তু এবার তাকে ঘিরেও সমালোচনা শুরু হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সাংবাদিককে গালি দিয়েছেন বাইডেন। ফক্স নিউজের এক রিপোর্টার মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করেছিলেন বাইডেনকে, এরপরই তার উদ্দেশ্যে কুরুচিকর শব্দ উচ্চারণ করেন বাইডেন আর তা ধরা পড়েছে ক্যামেরায়। জানা গেছে ওই রিপোর্টারের নাম পিটার ডকি। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের সময় বর্ধিন সুমুদ্রাস্ফীতি বাইডেনের জন্য বোঝা হয়ে দাঁড়াবে কিনা তা জানতে চেয়েছিলেন পিটার। রসিকতা করে বাইডেন বলেন, আরও বেশি মুদ্রাস্ফীতি অনেক বড় সম্পদ। এরপরই রিপোর্টারকে গালি দেন বাইডেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।